নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। চলে এলাম আরেকবার সুধীর গিটার লেসেন্সে। আজকে আমরা টিউটোরিয়াল 7, 7 নম্বর টিউটোরিয়ালে পা রাখলাম। তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, সেটা আমরা অল্প বিস্তর আলোচনা করেছিলাম টিউটোরিয়াল নাম্বার 2-তে, যে টিউটোরিয়ালে কিনা বলেছিলাম যে একটা গিটারের সাথে সাথে কিছু জরুরি সরঞ্জামের মধ্যে কি কি জিনিসগুলো পড়ে। তো আমরা পিক নিয়ে আলোচনা করেছি, পিক কিভাবে ধরতে হবে আমার টিউটোরিয়াল নাম্বার 5-এ আমি বলে দিয়েছি। তো এইবারে আমরা বুঝতে পারছো, আমরা আস্তে আস্তে এবার গিটারটি বাজানোর দিকে এগোচ্ছি, তার সাথে সাথে থিওরিও চলবে, কিন্তু আমরা এবার গিটারটা আক্ষরিক অর্থে বাজানো শুরু করব। তো পিক বা প্লেকট্রাম যাই বলি না কেন, সেটা আমরা আছে, গিটার আমাদের আছে। এবার আমরা যখন প্র্যাকটিস শুরু করব, আরেকটি খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমি টিউটোরিয়াল 2-তে বলেছিলাম যে আমাদেরকে অবশ্যই লাগবে, এবং সেটাই জিনিসটির নাম হচ্ছে, সরঞ্জামটির নাম হচ্ছে মেট্রোনোম, METRONOME, মেট্রোনোম। আমি জানি না মেট্রোনোম দিয়ে প্র্যাকটিস করার চল কোথায় আছে বা কোথায় নেই, বলতে পারবো না সেটা, তবে তাবড় তাবড় গিটারিস্টরা পৃথিবীতে এখনো আমি জানি তারা যখন ব্যাকস্টেজে বা তারা যখন বিভিন্ন গিগসে বা রিহার্সালে প্র্যাকটিস করে, মেট্রোনোম তাদের একটা ইন্টিগ্রাল পার্ট। তো কি এই মেট্রোনোম, কেনই বা লাগে, বা এই মেট্রোনোমের সুবাদে বা মেট্রোনোমের সাহায্যে আমরা কি সাহায্য পেতে পারি, বা আমাদের গিটার বাজানো কিভাবে ইম্প্রুভ হতে পারে, বা মেট্রোনোম আমাদের কেন একদম একটা জরুরি জিনিস গিটার শেখার জন্য। তো চলো শুরু করি ভিডিওটা। মেট্রোনোম আমি টিউটোরিয়াল 2-তে আশা করি বোধহয় বলেছিলাম যে একটা খুব গুরুত্বপূর্ণ সরঞ্জাম, কিন্তু এই মেট্রোনোমটির জন্য আমাকে কোনো পয়সা ব্যয় করতে হবে না, আমাকে কোনো টাকা খরচা করতে হবে না, কারণ মেট্রোনোম আমার ঘরে ঘরে, আমি এখন ধরে নিচ্ছি আমাদের সবারই হাতে হাতে এখন একটা করে স্মার্টফোন আছে। এই স্মার্টফোনে যদি অ্যাপেলের আইফোন হয়, সেখানে অ্যাপ স্টোর আছে, বা গুগল হলে প্লে স্টোর আছে, আমরা এই অ্যাপ স্টোর বা প্লে স্টোরের মাধ্যমে গিয়ে যদি মেট্রোনোম বলে সার্চ করি, হাজার একটা অ্যাপ চলে আসবে, এবং ফ্রি এর অ্যাপ, বিনা পয়সা বিনা মূল্যে সেই অ্যাপ আমি ডাউনলোড করে মেট্রোনোম ইউজ করতে পারি। আরেকটা ভাবে মেট্রোনোম আমি ইউজ করতে পারি, সেটা হচ্ছে আমি অ্যাপ ডাউনলোড করলাম না, আমার ফোনের মেমোরি আমি বাঁচাবো, আমি ফোনে গিয়ে, আমাদের সবারই ফোনে ইন্টারনেট আছে, গুগল আছে, আমি গুগলে গিয়ে মেট্রোনোম দিয়ে সার্চ করব। মেট্রোনোম দিয়ে সার্চ করলেই আমার এই স্ক্রিনটা আসবে, এই স্ক্রিনটা খুলবে। তো আমি যদি অ্যাপ ডাউনলোড না করতে চাই, আমি এই স্ক্রিনটা খুলেও কিন্তু আমি একটা লাইভ মেট্রোনোম পেয়ে যাচ্ছি, এবং এই কি সাহায্যে আমি প্র্যাকটিস করতে পারি। এই দুটি উপায় ছাড়া, মানে অ্যাপ বা গুগলের সাহায্যে মেট্রোনোম ডাউনলোড করা ছাড়া, যদি আমরা চাই বিভিন্ন গিটার স্টোরে গিয়ে আমরা যদি মেট্রোনোম, বা অনলাইনে, আমি জানি না বাংলাদেশে পাওয়া যায় কিনা, আমাদের দেশে এখানে হয়, অনলাইনে যদি মেট্রোনোম আমরা আনাতে পারি বা আনাতে চাই, তাতে টাকা লাগবে ডেফিনেটলি, তো আমরা কিনতেও পারি। তবে আমি অ্যাডভাইস করব যে ফালতু টাকা খরচা করার দরকার নেই, টাকা আমি খরচা করব গিটারের জন্য, ভালো স্ট্রিংস কিনে রাখবো, ভালো প্লেকট্রাম ইউজ করব, মেট্রোনোম এই জিনিসগুলো তো আমার দরকার নেই, আমি ফ্রিতে যেখানে পেয়ে যাচ্ছি আমার কোনো দরকার নেই কেনা। তো মেট্রোনোম তাহলে 3 রকম হতে পারে, একটা ডিভাইস হতে পারে যেটা আমি কিনতে পারি, একটা অ্যাপ হতে পারে যেটা আমি ডাউনলোড করতে পারি, আরেকটা হতে পারে এই গুগলের সাহায্যে আমি মেট্রোনোম ব্যবহার করতে পারি। তো এইবারে আসি মেট্রোনোমে কি দেখা যায়। মেট্রোনোমে দেখা যায় একটা নাম্বার প্লাস বা মাইনাস, এটা অ্যাপেও ঠিক একই জিনিস তোমরা দেখতে পাবে, একটা নাম্বার প্লাস মাইনাস। নাম্বারটা কি করে, আর একটা প্লে সাইন থাকে, একটা প্লে সাইন, একটা মার্ক করা থাকে, ওটা প্রেস করলে ওটা মেট্রোনোমটা স্টার্ট হয়, মানে বাজা শুরু হয়। তো প্লাস মাইনাস কি করে, প্লাস মাইনাসের সাহায্যে আমি মেট্রোনোমের বিট, মানে তালের বিট আমি বাড়াতে পারি বা কমাতে পারি, প্লাস মানে বাড়বে, মাইনাস হলে কমবে, আমি দেখাবো, ডেমো দিয়ে দেখিয়ে দেবো। প্লে সাইন হলে আমার মেট্রোনোমটা চালু হচ্ছে। এইবারে একটা জিনিস, মেট্রোনোম ব্যবহার করার সময়
ওখানে এখানে হয়তো গুগলে হয়তো দেখায় না, কিন্তু আমরা যদি অ্যাপের মাধ্যমে মেট্রোনম ডাউনলোড করে করি, তাহলে ওখানে একটা জিনিস আছে, দেখবে 3x4, 2x4, 4x4 এরকম প্রিসেট, মানে আগের থেকে সেট করা থাকে। এইটাকে বলা হয় টাইম সিগনেচার। কি বলা বন্ধুরা? টাইম সিগনেচার। এই টাইম সিগনেচার কি জিনিস? একটু অ্যাডভান্স লেভেলে বোঝার জিনিস। এখন আমরা, আমি বললেও তোমাদের মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে, অতএব দরকার নেই। আমরা কি করব, আমরা ওই 3x4, 2x4, 4x4 ওটা অটোমেটিক বাই ডিফল্ট 4x4 দেখবে সব অ্যাপে সেট করা থাকে। তো আমরা ওইটাকে নিয়ে কোনো মানে ছেড়খানি মানে কোনো ঘাটাঘাটি করার দরকার নেই। 4x4 আবার বলে দিচ্ছি, আমরা মেট্রোনম ব্যবহার করব 4x4-এ, 4x4 টাইম সিগনেচারে আমরা মেট্রোনমটি ব্যবহার করব। আচ্ছা, এবারে আসি, এই যে নাম্বারটা দেখছো, নাম্বারটা যেটার কথা এক্ষুনি বললাম, এই নাম্বারটা ডিনোট করে বা নাম্বারটা বোঝায় হচ্ছে বিপিএম, না ব্লাড প্রেশার পার মিনিট নয়, এটা হচ্ছে বিটস পার মিনিট। ঠিক আছে, মানে এই যে 4x4 টাইম সিগনেচার বললাম, এই আমার এখানে যেরকম বাই ডিফল্ট যখনই গুগলে আমি মেট্রোনম দেবো বা তোমরা দেবে, যেমন স্টার্ট হবে দেখবে বাই ডিফল্ট এখানে 100 দেখাবে। ঠিক আছে, তার মানে কি 100টা হচ্ছে, আর 100 এর পাশে লেখা থাকবে বিপিএম, বিটস পার মিনিট। তার মানে কি, আমি যদি প্লে বাটনে ক্লিক করি তাহলে ওটা এক মিনিটে মানে 60 সেকেন্ডে 100টা বিট আমার দেবে, টাক 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 এরকম শব্দ করে আমাকে এক মিনিটে 60 সেকেন্ডে আমি 100টা বিট পাবো। তো এইটাকে বলা হয় বিটস পার মিনিট। এবারে আসি মেট্রোনমের বেনিফিট, মানে মেট্রোনমের বেনিফিটগুলো কি, কেন আমরা মেট্রোনম ইউজ করতে পারবো। নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে আমাদের একটা ইন্টারনাল ক্লক, ইন্টারনাল টাইমিং, এটা একটা বড় অদ্ভুত জিনিস, এটা চোখে দেখা যায় না বন্ধুরা, কিন্তু আমরা যারা মিউজিক্যাল লাইনে আছি, শুধু গিটার বলে না, তুমি কিবোর্ড বাজাও, তুমি গান গাও, তুমি গিটার বাজাও, তুমি ড্রামস বাজাও, ইভেন ড্রামসও কিন্তু মেট্রোনম ইউজ হয়। ড্রামস একটা তালের জন্য ইনস্ট্রুমেন্ট, সেখানে মেট্রোনম আমার কিসের জন্য দরকার, কিন্তু দরকার ওই ঠিক জায়গায় আমার ড্রাম স্টিকটা যেন পড়ে ঠিক সময়ে। তো মেট্রোনম কেন, আমার ইন্টারনাল ক্লক, আমার ইন্টারনাল টাইমিংটাকে ঠিক করে। আমি মেট্রোনমের সাহায্যে বাজাতে 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 একটা সময় এমন আসবে, আমার কথাটি আজকে যদি ভিডিওটা কোনো কারণে মুছেও যায় ইউটিউব থেকে, কথাটি একটা কাগজ পেনে লিখে রাখো, যে আমরা মেট্রোনমের সাহায্যে বাজাতে বাজাতে এমন একটা দিন আসবে আমাদের, যখন আমরা বুঝতে পারবো যে আমার ভেতরের টাইমিংটা, সেন্স অফ মিউজিক, মিউজিক টাইমিংটা টাইম ইন্টারভ্যালটা একদম পারফেক্টলি বসে গেছে আমার কানে এবং আমার মাথায়, আমার আর ভুল হওয়ার কোনো চান্স নেই, আমার তাল কাটবে না, আমি তালের মাস্টার হয়ে গেছি মেট্রোনম যে কারণে আমাদের সাহায্য করে। এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু, মেট্রোনম আমাদের একটা একটা লেভেলের মানে একটা টেম্পো, একটা টেম্পো সেট করে বাজাতে সাহায্য করে। যেমন আমরা কিছু কিছু মিউজিকের পার্ট আছে যেটা একটু ফাস্ট বাজাতে হয়, আবার কিছু মিউজিকের পার্ট আছে যেটা একটু স্লো বাজাতে হয়, বা কিছু মিউজিক আছে যার কোনো টেম্পো নেই, একটা ফিক্সড টেম্পোতে চলে। মেট্রোনমের সাহায্য হলে কি হবে, আমাদের মানুষের একটা জেনারেল টেন্ডেন্সি, সাইকোলজিক্যাল টেন্ডেন্সি হচ্ছে, আমরা যে জিনিসটা কমফোর্টেবল মানে যে জিনিসটা আমাদের সুবিধা হচ্ছে সেটাকে আমরা অ্যাডপ্ট করে নিই, সেটা ভুল হতে পারে ঠিক হতে পারে। তো কোনো জিনিস যেটা আমার একটু ফাস্ট বাজানোর কথা আমি পারছি না বাজাতে, আমি সেটা স্লো বাজিয়ে প্র্যাকটিস করব, এবং সেই স্লো বাজিয়ে প্র্যাকটিস করতে করতে আলটিমেটলি আমার কিন্তু ওই স্লো জিনিসটাই থেকে যাবে, কিন্তু অরিজিনাল ভার্সনটা কিন্তু এত স্লোতে নয়। তাহলে এখানে মেট্রোনমের সুবিধা হচ্ছে, আমি যদি মেট্রোনমে বিটস পার মিনিট একটা সেট করে নিয়ে ওইটা প্র্যাকটিস করি আমার মিউজিক, আমার গিটার, তাহলে কি হবে, এই যে বললাম প্রথমে ইন্টারনাল সেন্স অফ টাইমিং, একটা ভেতরের ঘড়ি সেটাকে তৈরি করে। আমার কি হবে, আমি যদি বিট পার মিনিটটাকে একটু ওপরে উঠিয়ে একটা জিনিস বাজাই, আমার প্রথম প্রথম ডিফিকাল্ট লাগবে, খুব কঠিন লাগবে, কিন্তু কি হবে, আমার একটা প্রেশার আমার উপর ক্রিয়েট হবে যে না আমাকে মেট্রোনমের তালে বিটের সাথে বাজাতেই হবে। আমার একদিন ভুল হবে, দুদিন ভুল হবে, তিন দিন ভুল হবে, পারবো না কিন্তু হাল ছাড়বো না, পারবো না কিন্তু হাল ছাড়বো না।
আমাকে ক্রমশ আস্তে 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 ওই লেভেলটাতে নিয়ে যেতে হবে যেখানে আমি একেবারে 20 beats কি 30 beats পার মিনিটও যেরকম কমফোর্টেবল, আবার আমি 200, 300, 400 beats পার মিনিটেও ইকুয়ালি কমফোর্টেবল। কিন্তু আমি শুরুতে যদি ওই একটা জায়গাতেই থেকে যাই বন্ধুরা, তাহলে আমার ওই জায়গাটা একটা কমফোর্ট জোন তৈরি হয়ে যাবে। আমি পরবর্তীকালে যে পিস অফ মিউজিক, একটা মিউজিকের পিস বা একটা সোলো বা একটা লিড যেখানে ফাস্ট বাজানোর দরকার হবে, আমার হাত কিন্তু চলবে না, বলে রাখলাম। তৃতীয় অ্যাডভান্টেজ হচ্ছে আমি আমার প্রোগ্রেস, আমি কিরমভাবে এগোচ্ছি মেট্রোনমের সাহায্যে আমি ভীষণভাবে ট্র্যাক করতে পারি। তার সেটা কিভাবে, আমি সামান্য একটা একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। ধরো আমি সিম্পল একটা স্ট্রামিং দেখাই, এক এটা আমি বাজালাম মেট্রোনমের সাহায্য ছাড়া। এবার আমি মেট্রোনমের সাহায্যে এটা বাজাবো, আমি তাহলে মেট্রোনমটাকে সেট করে নিচ্ছি 20 beats per minute। 20 beats per minute সেট করে নিলে এটা হয়ে যাবে, আওয়াজটা আসবে হচ্ছে আমার অনেকটা, বা আমি 40 একটু, আমার এখানে গুগলের যে মেট্রোনম খুলেছে ওখানে দেখছি 40 নিচে যাচ্ছে না, যাই হোক 40 হচ্ছে সব থেকে লোয়েস্ট আমার যতদূর মনে হয়। তো আমি 40 এটাকে বাজাচ্ছি, আওয়াজটা শোনা যাচ্ছে বন্ধুরা, টাক টাক টাক। এবার আমি এই 40 beats per minute আমি স্ট্রামিংটা করব, দেখো কিরকম। আমি স্ট্রামিং করলাম এরকম একদিন দুদিন তিন দিন যতদিন আমার সময় লাগুক, আমি সময় নেব, তাড়াহুড়ো করব না। ওই যে পড়েছিলাম প্রথম দিন, গাছটা অনেক বড়, হুট করে উঠতে গেলে ধপ করে পড়ে যাব, তো আমি সময় নেব। আমি 40 beats per মানে একদম লোয়েস্ট যেটা ওটা দিয়ে শুরু করব। আমি 40 কমফোর্টেবল, আমি এবার চলে যাই ধরে নিলাম 90, আমার এখানে 91 দেখাচ্ছে, 91 আমি যাচ্ছি। তো 91 beats per minute কিরকম সাউন্ড করবে, আমি 40 কমফোর্টেবল, আমি 50 যেতে পারি, 60 যেতে পারি, 70 যেতে পারি, আমি 90 গিয়ে তোমাদের এক্সাম্পল হিসেবে উদাহরণ হিসেবে দেখালাম, 90 আমি কমফোর্টেবল। এবার আমি আরো বাড়াচ্ছি, আমি এবার চলে গেলাম সোজা ধরে নাও 150, 151 আছে আমার এখানে, 151 সাউন্ডটা কিরকম দেখাবে, হবে টাক 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 টাক, যেমন বোঝা গেল। তাহলে কি হলো, লাস্ট পয়েন্ট যেটা বললাম, মেট্রোনম আমাদের 3 নম্বর সাহায্য মেট্রোনম কি করে বা খুব গুরুত্বপূর্ণ সাহায্য, আমার প্রোগ্রেস আমি কিরম এগোচ্ছি আমি নিজে বুঝতে পারবো, আমার কোনো মাস্টারমশাই লাগবে না, আমার কোথাও গিয়ে পরীক্ষা দিতে হবে না, আমি আমার পড়াশুনো করে নিজেই পরীক্ষা দিয়ে নিজেই ফল দেখতে পাবো, আমার রেজাল্ট আমি নিজে বার করবো, পাবলিশ করবো, আমার কাউকে জিজ্ঞেস করতে হবে না, আমি নিজে নিজেকে বুঝতে পারবো যে আমি 40 বাজাচ্ছিলাম আজ থেকে 7 দিন আগে, 7 দিন পরে গিয়ে আমি 150 বাজাতে পারছি, তাহলে ডেফিনেটলি আমি প্রোগ্রেস করেছি, ডেফিনেটলি আমার ভেতর টাইমিং ইনার টাইমিংটা তৈরি হচ্ছে, 4x4 beat যেটা টাইম ইন্টারভাল যেটাকে বলি সেটা আমার তৈরি হচ্ছে। তো এই এই হলো অ্যাকচুয়ালি মেট্রোনম। তো বন্ধুরা আবার বলছি, অ্যাপের মাধ্যমে করো কি গুগলের মাধ্যমে করো কি কিনে নাও, মেট্রোনম কিন্তু লাগবে। এবং পরবর্তীকালে বেশিরভাগ টিউটোরিয়ালে তুমি দেখবে আমি মেট্রোনম ব্যবহার হয়তো করব, হয়তো না, পারতপক্ষে করার চেষ্টা করব। তো মেট্রোনম কিন্তু এই পিক বা প্লেকট্রম যেরকম আমার একটা জরুরি পার্ট গিটার বাজানোর ক্ষেত্রে, মেট্রোনম একটা ভীষণ জরুরি পার্ট। ঠিক আছে বন্ধুরা, আশা করি বোঝা গেল। প্রতিবারের মতো আবার বলি, যদি কিছু না বুঝতে পারো নিচে কমেন্টে আমাকে জানিও, আমি ডেফিনেটলি উত্তর দেব, চেষ্টা করব। আবার বলি, আমি কোনো পণ্ডিত নই, একেবারে বিগিনারদের, আমি নিজেও নিজেকেও বিগিনারও মনে করি, এখনও বিগিনার মনে করি, তো বিগিনার হয়ে বিগিনারদেরই শেখাচ্ছি।
তো হাইফাই কিছু শেখানোর চেষ্টা আমি এই মুহূর্তে করি না বা করছিও না, কারণ বোঝা যাবে না। তো আমি একদম সরলভাবে সহজভাবে একেবারে জিরো থেকে শেখানোর চেষ্টা করছি। তো প্রতিবারের মতো আবার বলি, না বুঝলে কমেন্ট করো, আমি উত্তর দেব, বোঝানোর চেষ্টা করব। না হলে আমাকে ইমেল করো, আমার ইমেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, আমার ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে, যেখানে তোমার সুবিধা হয় তুমি আমাকে জানিও। আর আরেকটা জিনিস বলি, এই চ্যানেলটি করতে গিয়ে প্রচুর বাধা বিপত্তির মুখে আমাকে পড়তে হচ্ছে। আমার ফেসবুকে অনেকে হয়তো জানো আমি কদিন আগে একটা পোস্ট করেছিলাম একটি গ্রুপ সংক্রান্ত। তো আমি জানি না কেন আমি, প্রথম কথা হলো আমি তো কোনো টাকা পয়সা নিয়ে কারোর থেকে একটা পয়সা চাইনি, চাইছিও না, আশা করি চাইবও না। আমি বিনা স্বার্থে একটা যেটুকু জানি, যাদের সামর্থ্য নেই তাদেরকে শেখানোর চেষ্টা করছি। এই নিয়ে আমাকে নানা কটুক্তি, নানা রকম কথা আমাকে শুনতে হচ্ছে। তা একটা সময় মনে এসেছিলো, ভেবেছিলাম যে আমি চ্যানেলটা হয়তো বন্ধ করে দেবো আর চালাবো না, বা চালাতে ইচ্ছা করছিল না, মনোবলটা ভেঙে যাচ্ছিল। তারপর আবার অনেকেই আমাকে ফেসবুকের মাধ্যমে জানায় যে না দাদা ভাইয়া তুমি চালিয়ে যাও, অনেকে অনেক কিছু বলবে। এবং পারতপক্ষে পরে চিন্তা করে দেখলাম কথাটা খাঁটি সত্য। আমি তখন বুঝলাম যে আমার আমাকে লোকে আটকাতে চাইছে, তার কারণটা হয়তো এটা যে আমি কিছু ভালো কিছু করছি এবং সেটা লোকে নিচ্ছে এবং সেটা কিছু লোকের সহ্য হচ্ছে না, যে কারণে আমাকে আটকাতে চাইছে। তো আমাকে বিভিন্ন গ্রুপ থেকে, আমি গ্রুপের নামগুলো বলবো না, আমাকে বিভিন্ন গ্রুপ থেকে ব্যান করে দেওয়া হয়েছে, যার ফলে আমি তোমাদের কাছে অত সহজে পৌঁছাতেও পারছি না। এখন আমার পোস্ট বিভিন্ন গ্রুপে, আমি কোনো কিছু পোস্ট করলে সেগুলো অ্যাপ্রুভ করা হয় না, জোর গলায় বলছি আবার, দরকার হলে একদিন গ্রুপের নামগুলো এবং তাদের অ্যাডমিনের নামগুলো উচ্চারণ করে দেবো, আমার কোনো ভয় নেই কাউকে। তো এরমভাবে আমাকে আটকানোর চেষ্টা চলছে। কিন্তু ওই যে বললাম আবার, যদি সত্যি আমি ভালো কিছু করে থাকি, আমার মানসিকতা যদি পরিষ্কার হয় এবং আমার সাথে যদি ওপরওয়ালা থাকে এবং তোমাদের দোয়া থাকে, তাহলে হয়তো আমি এগিয়ে যাবো, আমাকে কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, তো আজকে আসি তাহলে। লেসেনগুলো ভালো করে টিউটোরিয়ালগুলো দেখো, বোঝার চেষ্টা করো, না বুঝলে আমাকে জানাও। আর যেহেতু আমি অত বিস্তারিতভাবে ফেসবুকের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৌঁছাতে পারছি না, আমাকে প্রতি পদে আটকানোর চেষ্টা চলছে, সেই জন্য আমার যে কজন সাবস্ক্রাইবার আছো, যারা ভিডিও দেখছো, আমি তোমাদের কাছে টাকা পয়সা চাইছি না, কিন্তু তার বিনিময়ে আমার, যদি মনে করো এতটুকু শিখছো আমার থেকে, তো তার বিনিময়ে একটি জিনিস তোমাদের থেকে আজকে চাইবো, সেটা হচ্ছে তোমরা আমার ভিডিওটি শেয়ার করো, আরও লোককে উৎসাহ দিও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, এবং অবশ্যই একটা লাইক অন্তত আমার ভিডিও দিও, এটাই আমার কাছে সবথেকে বড় পাওনা। কারণ আমার চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখছো মানে নিশ্চয়ই আমি কিছু শেখাতে পারছি বলে দেখছো, তোমরা সময় নষ্ট করে তো এমনি এমনি ভিডিও দেখছো না। তো আশা করি ভালো লাগলো, আবার আসবো নেক্সট ভিডিওতে, টিউটোরিয়াল নাম্বার 8। আজ তাহলে আসি বন্ধুরা, ভালো থেকো, ধন্যবাদ।